প্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ মঙ্গলবার 11 নভেম্বর 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান লিড ভয়েস থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে কক্সবাজার জেলার বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব প্রিয়তোষ পাল পিন্টু। জনাব পিন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে 13টি পত্রিকা এসে পৌঁছেছে। আমরা প্রথমে শিরোনামগুলি করে দেখি। দৈনিক কক্সবাজার, জনবল সংকটে মহিলা অধিদপ্তর, যুদ্ধাপরাধীর ছেলের দম্ভুক্তি দুঃখজনক, বলেছেন অ্যাটর্নি জেনারেল। পৌরসভার 20 টাকার জায়গা দখল, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিআরটিএ এর অভিযান শুরু। সংবাদ সম্মেলনে জমি মালিকদের অভিযোগ, মাথাবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকরা ক্ষতিপূরণের টাকা পায়নি। দৈনিক আজকের দেশ বিদেশ, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজ, লুকিয়ে 18টি গ্রামে পৌঁছেনি বিদ্যুৎ, রামতে আড্ডা সিক্ত কথাশিল্পী মিলন, টেকনাফে যৌতুকের জন্য স্ত্রীর মাথা নেড়া, জেলা আইনশৃঙ্খলা কমিটির সবাই এমপি বদি, ইয়াবা মিয়ানমারের রাষ্ট্রীয় পুলিশ। দৈনিক সমুদ্র বার্তা, মেট্রো রেল আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়, বাংলাদেশ আসছেন ভারতীয় গোয়েন্দারা, কুতুপালং রোহিঙ্গা বস্তি মুক্তিপণ, সন্ত্রাসী অপহরণ ও চাঁদাবাজি টার্নিং পয়েন্ট, চকরি স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পর নিখোঁজ হল চতুর্থ শ্রেণীর ছাত্রী সোমাইয়া। দৈনিক রূপসী গ্রাম, জেলায় বেড়েছে খুনের ঘটনা, 43 বছরই উকিয়ার 18টি গ্রামে বিদ্যুৎ পৌঁছনি, পেকুয়া মগনামা সড়কের কাটাফারি বেইলি সেতুতে ধারণ ক্ষমতার চেয়ে ভারী পরিবহন চলাচল, সার্ক দেশগুলোতে রেলপথ নেটওয়ার্ক তৈরিতে চুক্তি হচ্ছে। দৈনিক সৈকত, সাগরেই বিলীন হচ্ছে জাহবিদ্যি, বাঙালি রোহিঙ্গে বিয়ে আইনেও থামছে, নতুন ভোটার নিবন্ধিত হলেন 45 লাখ। আচ্ছা জনাব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিলা অধিদপ্তর কক্সবাজারের দেশটা জনবল সংকটে পড়েছে, এই ধরনের একটা সংবাদ আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে আমরা কিছুদিন আগেও দেখেছি পত্রপত্রিকায় এত অঞ্চলে নারীদের উপর একটু নির্যাতন বা এই জাতীয় বিষয়গুলো পত্রপত্রিকায় ইদানিং বেশ দেখা যাচ্ছে, যেমন একটি স্কুল ছাত্রী অপহরণ হয়ে গেছে। আমি ওই একটা ছোট খবর হলো, হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে একটু প্রথমে আলাপ করতে চাই। হ্যাঁ, সেটাই এই বিষয়ে ইদানিং কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় এই ছোট ছোট শিশু অপহরণ, মানে ছেলে হোক মেয়ে হোক, শিশু অপহরণটা শিশু অপহরণটা বেড়ে গেছে। এই এমনকি যে কোনো কোনো বাড়িঘরে উঠোনে খেলছে, ওখান থেকেই নিয়ে গেছে একসাথে দুটো শিশু, এরকম ঘটনাও ঘটেছে। তো এটার ব্যাপারে আমার মনে হয় যে আমাদের একটু সচেতনতা বাড়ানো দরকার, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের প্রতিদিনই ওই ব্যাপারে একটা আলোচনার আয়োজন করা দরকার বা কর্মসূচি থাকা দরকার। পাশাপাশি এনজিওগুলো যেগুলো আছে তারা বিভিন্নভাবে এভাবে আলোচনা করতে পারেন, এবং এখানে যে সরকারিভাবে বিভিন্ন আলোচনা বসে আইনশৃঙ্খলা কমিটির সভা বহুদিনের সভায়, সেখানে কথাগুলো উঠাও দরকার। এখন এটা এটা কিন্তু এটা খুবই ফেলনা বিষয় নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর যেটা যে কথাটা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে প্রতিটি ক্লাসে প্রথম 2-3 মিনিট যদি এই সংক্রান্ত কথা ছাত্রছাত্রীদেরকে বলে সতর্ক করে। এটা এটা হয় প্রাইমারি স্কুলগুলো অলমোস্ট যেহেতু সরকারি, যারা সরকারি সচেতনতা বৃদ্ধি হচ্ছে না এরকম কোনো ব্যাপার নেই। মালয়েশিয়া যেমন আছে, তারপরে অনেক সচেতনতা সবচেয়ে যে বিষয়টা স্কুল পর্যায়ে যদি এটা একটু
জনবল সংকট প্রতি জায়গায় জেলায় এবং সকল ক্ষেত্রে আছে। কালীন মহিলা অধিদপ্তরের জনবল সংকট থাকবে, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা বেইলি সেতুর উপরে ধারণ ক্ষমতার চেয়েও ভারী যানবাহন চলাচলের কথা বলা হচ্ছে। এটা শুধুমাত্র ওখানে না, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এমনকি ছোট ছোট বিভিন্ন রাস্তা অনেক ভারী যানবাহন চলাচল করে। এটা একটা স্পট নিয়ে তারা করেছে, কিন্তু সেটা করার পরও আমি চিন্তা করলাম যে সার্বিক বিষয়টা নিয়ে, এটা আসলে মানে আমাদের জেলার অন্য জায়গার তো চলছে। আমি ওইটার আগে আমাদের জেলা প্রতিটা কর্নারে এই ঘটনাটা ঘটছে যে রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে কত গুণে বেশি যানবাহন চলাচল করছে কেউ হিসেবে রাখে। আমি আজকে সকালে হোসেন হাইওয়েতে নির্বাহী প্রকৌশলীর সাথে ওখানে গেলাম, যে বসে ওই জিনিসটা আলাপ করলাম যে বিদেশে যে ভিটামিন, আমরা যখন ভিটামিন দিয়ে আপনারা যখন রাস্তা করেন, বিদেশে তো ভিটামিন দিয়ে রাস্তা করে, তো ওখানে এতগুলো এত নষ্ট হয় না আমাদের এখানে। তখন উনি বললেন, উনি যুক্তি কথাই বলেছেন অবশ্যই, উনি বললেন যে প্রথমত ভিটামিনগুলো আমরা যে ভিটামিন ব্যবহার করি যে সেগুলো বৃষ্টির পানি সইতে পারে না, ওইখানকে উপর দিয়ে যদি পানি যায় তখন ওই ভিটামিনগুলো সরে যায়। এখন বিদেশে যে যে জায়গাগুলিতে আমরা দেখি যে ভিটামিন রাস্তা 4 বছর 5 বছর 10 বছর টিকছে, সেগুলো হচ্ছে যে ওখানে আবহাওয়ার সাথে মিল রেখে ওরা করেছে। ওখানে তো আমাদের মতো প্রতি সময় বৃষ্টি হচ্ছে না, হচ্ছে না সেটাই। আসল কথা হচ্ছে আমাদের সকলকেই, ওরা যেমন ওদের আবহাওয়াকে মাথায় রেখে কাজ করছে, আমাদেরকেও সেটা করতে হবে। এবং এগুলো হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কেউ কাউকে কোনো কিছু মানাতে পারে না। কোন সড়ক দিয়ে ধারণ ক্ষমতা সম্পন্ন কি চলবে এগুলো নির্দেশ আমরা দিচ্ছি অহরহ, কিন্তু এটা এটা কেউ মানছে না। আর আমরা তো আইন শৃঙ্খলা বাহিনী না, রাস্তা রাস্তায় গিয়ে কয়দিন আমরা এগুলো বন্ধ করতে পারবো। আমরা আগে দেখেছি ছোটকালে দেখে চট্টগ্রামে এখনো আছে কিনা জানি না, ওই সীতাকুণ্ডের ওখানে পাঠিয়ে একটি ওই মালামাল গাড়ি মাপার একটা যন্ত্র রাস্তার মধ্যেই আছে আমাদের আমাদের এখানে কিন্তু ছিল। হ্যাঁ 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 সেটাই, আপনার ওটা থাকার পরে ওটার বিরুদ্ধে আন্দোলন করে যে সরকার চলে গেছে ওটা উঠিয়ে নেওয়া হচ্ছে। আমরা তো আসলে সকলের কাছে জিম্মি, ভালো জিনিস করার মতো। আমি বিদেশে অনেক জায়গায় এরকমও দেখেছি যে আপনি এই এলাকায় বাড়ি করবেন তো একটা, আপনাকে তো অবশ্যই অনুমতি দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এবং তারা ওটা নেবেই, তারা ওটা না নিয়ে আপনি বললে তুমি না নিয়ে করবে না। ওটা অনুমোদন দেওয়ার সময় ওই এলাকার যে রাস্তা বা গলিগুলো আছে সেটা রাখা অবস্থা দেখবে তারা, যে এই রাস্তা দিয়ে প্রতিদিন কত লোক এখন যাওয়া আসা করছে, ধারণ ক্ষমতা কতটুকু, ওর যদি ধারণ ক্ষমতা থাকে তাহলে অনুমতি দিল, না দিলে ফেরত দিল। কত কিছু নিয়ম কানুন তারা মেনে সবাই ওখানে প্ল্যান মধ্যে সব কিছু আছে, কিন্তু আমাদের এখানে তো সেই ধরনের এখন আমাদের স্থিতি তো আমাদের দেখা যাচ্ছে আমাদের জনসংখ্যা বা বেড়ে গেছে, আমাদেরকে এরকম আলোচনায় বসলে সচেতনতার কথা এখানে বলতে হয়, প্রকৃতিতে এত সচেতনতা বলতে বলতে বাস্তবে কোনো হবে। একটা কমিটি আগে 5 সদস্য বিশিষ্ট ছিল, ওটা এক জায়গায় কাজ করে গেছে, তারপরে 11 সদস্য বিশিষ্ট আর একটা কমিটি হয়েছে, ওটা এখন বোধহয় কাজ করছে। তবে ওটা ওনাদের কাজটা কি, এখন কিন্তু এখন যে কমিটি ওটা এই পর্যায়ে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা ওয়াদা আছে যে পুনর্বাসন না করে কাকে উচ্ছেদ করা হবে না, এটা কিন্তু উনি এখানেও বারবার বলেছেন বক্তৃতায় জাতীয়ভাবে বলেছেন। এখন ওই ওই যে 400 কত পরিবার যে দিয়েছে ওদেরকে কীভাবে পুনর্বাসন করা যায়, কোথায় পুনর্বাসন করা যায়,
এই ব্যাপার নিয়ে কমিটিটা মূলত এখন কাজ করছে। এখন ওটা যদি তারা সাকসেসফুল হয় তাহলে ওই সম্প্রসারণের কাজ শুরু করে দেবে, নাকি ওটা তার কোনো বাধা নেই, টাকা পয়সা সব রেডি আছে, নাকি তাদের কথা মতো হবে। অনুপ্রবেশ বাড়ছে, সংবাদ সম্মেলনে ইলিয়াস রইসুদ্দিন পাচ্ছু আফসারগঞ্জের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মাথাপাড়ে অধিগ্রহণগত জমির ক্ষতিপূরণ পায়নি, এইভাবে বন্ধ হচ্ছে না মিয়ানমারের 37 ইয়াবা কারখানা। বাংলাদেশে স্বীকার করলে দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব রোহিঙ্গাদের, কামরুজ্জামানের ফাঁসির রায় নিয়ে আইনি জটিলতায় সরকার 9,300 কোটি টাকার পদ্মা সেতু প্রকল্পের চুক্তি স্বাক্ষর, বর্গ সুইচ গেটস্থ খালের মুখে আবারও অবৈধ বাঁধ নির্মাণের 50টা প্রশাসনের হস্তক্ষেপ কারণ, টেকনাফ কক্সবাজার সড়কে যাত্রীরা চলাচল করছে ইয়াবা চুক্তি নিয়ে। দৈনিক দৈনন্দিন নিবন্ধিত হলেন 45 লাখ নতুন ভোটার, 43 বছরীয় উকিয়া 18 গ্রামে বিদ্যুৎ পৌঁছে, চকরি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় মারা পচার অব্যাহত, 17 যানবাহন জব্দ, চুকিয়ে ব্যাটারি চালিত গাড়ি উচ্ছেদ অভিযান, কামরুজ্জামানের ফাঁসির দিনক্ষণ নিয়ে বিভ্রান্ত। দৈনিক ইনানী জামিনে মুক্ত 4 ভিকটিমের চাঞ্চল্য কর্তৃত্ব, বিজিবির সহায়তায় মানব পাচার, নাকাচুরিতে 2 ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর, জলদস্যুতা বন্ধের দাবিতে জেলা ফিশিং বোর্ড মালিক সমিতির স্মারক লিপি, চকরিয়ায় গলার ফাঁস লাগিয়ে নববধূর আত্মহত্যা, স্বামী পলাতক, কক্সবাজার থেকে যোগ দিবে কয়েক হাজার নেতা কর্মী, কাল চট্টগ্রামে যাবার মহাসমাবেশ। আচ্ছা, আমরা ওই মানব পাচারের যে বিষয়টা, এখানে প্রায় ওই রোহিঙ্গারটা বেশি আসছে, এই তথ্যটা যদি অনেকদিন আগের দ্বিতীয় শ্রেণীর ব্যাপারটা এখন তো গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন তারা যে নতুন একটা খেলা শুরু করেছে যে ওদেরকে বাঙালি বলো তাহলে আমরা মেনে নেব, রোহিঙ্গা বললে আমরা মেনে নেব না, কারণ তারা চাচ্ছে যে রোহিঙ্গা মুক্ত হোক ওটা এলাকাটা, ওটাকে রোহিঙ্গা মুক্ত হলে ওটাকে তারা রাখাইন প্রদেশ নাম দিয়েছে, রাখাইন বসবাসের করবে, এই একটা এখানে কাজ করছে। এবং সেখানে আপনার যারা একদম অতি দরিদ্র, দিনে আনে দিনে খায়, তারা ওই সব চুক্তি নিচ্ছে এখানে চলে আসবে ওখানে। কিন্তু এখনও যারা বড় বড় ব্যবসায়ী শিক্ষিত, যতটুকু আমরা খবর পাই, ওদের মধ্যে কেউ এদিকে পা বাড়ায়নি, ওরা এখনও আছে। সেজন্য আমাদের পক্ষ ওইটাকে নিয়ে নাড়াচাড়া করা একটু কঠিন হয়ে গেছে, কারণ তারা দেখিয়ে দেবে এরা কীভাবে আছে, দেখুন আঁকি আপনাকে বড় বড় ব্যবসায়ী যারা সব হচ্ছে রোহিঙ্গা, ওরা এখনো আছে, তো ওরা ওদের কাছে কেউ গেলে তো ওরা বলে যে না আমার তো কোনো অসুবিধা নেই। আমি কালকে এক ব্যক্তিকে একটা লোককে পেলাম, কালু বলে নাম, আপনি দোকানে চা এনে দেয় এই করে সে কাজ আছে, সে প্রতি ওই এক একটা কাজের সিজনে, চাষাবাদের সিজনে চলে যায়, চাষাবাদ টাষাবাদ করে সবগুলো ইয়ে করে ফ্যামিলি ওখানে আছে তার, সে চলে আসে এখানে, ঠিক কয়েকদিন আগে নাকি আসছে, তার সাথে আমাদের জানা শুনে তারা, আমরা ওপেন সিক্রেট আমরা জানি সেটা, তাকে জিজ্ঞেস করলাম কখন আসছে, সেগুলো কয়েকদিন হয়, তো তাকে আবার নতুনভাবে জিজ্ঞেস করলাম যে আচ্ছা কালু এখান থেকে ওখান থেকে যে লোক আসে এই যে রোহিঙ্গারা চলে আসছে তাদেরকে ওরা মারধর করে সেই করে বলে, ওরা সব চোরচাটারা ডাকাতরা ক্রিমিনালরা আছে, কোনো ভালো লোক আছে ওখানে, ভালো লোক সবাই ওখানে আছে, যেমন আমি সেই বললো যে আমি নিজেই চাষাবাদের সময় ওখানে চলে যাই, ওখানে ইনকাম একটু কম, এটা এটা স্বাভাবিক, চাষাবাদ টাষাবাদ করে আমি চলে আসছি, আমি কয়েকদিন আগে মাত্র এলাম আমি, তো এইটাকে একদম বাধ্য করিয়ে না, তারপরে আমরা একটা পূর্ণদিকভাবে সরকার একটু না, তারপরেও আমরা একটু চোখে দেখি যে লোকগুলো তো আসলে বুঝছে না, তারা নিজেরাই বুঝতে পারছে, এটা হচ্ছে সমস্যা। এই লোকগুলো মুক্তিযুদ্ধের সময় আমাদের এখান থেকে যারা গিয়েছিল বাংলাদেশ থেকে, তাদের যে কি যারা জ্বালিয়েছে সেটা যারা দেখেছে তখন তারা বুঝেছে, তারপরে আমরা তাদের প্রতি চিন্তাটা এসেছি যে আমরা তাদের অতিরিক্ত ক্ষতি ইয়ে করি না, কিন্তু এখানে যেভাবে করছে এখানে ইয়েকে এখন বলা দরকার সরকারকে, সিরিয়াসলি ইউনিসিয়ারকে বলা দরকার, সাথে আপনার অন্য তৃতীয় দেশে নিয়ে যান, চতুর্থ দেশে নিয়ে যান, পঞ্চম পঁচিশ, আমরা এমনিতেই জনবহুল একটা দেশ, হ্যাঁ। দৈনিক সমুদ্রকণ্ঠ
বিধিবিধান নেই, নিয়ন্ত্রণ নেই, সব শহরে লাগামহীন বাড়ছে বাসা ভাড়া, মধ্যবিত্তদের না বিশ্বাস, আবারও সংগঠিত হচ্ছে শহরের মারিয়ার ছড়ার সন্ত্রাসীরা। সত্য বললেই রাজা হিসেবে চিহ্নিত করার প্রবণতা, বলেছেন শারমিন আহমেদ। কক্সবাজারে জামিন পেলেন কালের কণ্ঠ সম্পাদক ও প্রতিবেদক। সার্ক দেশগুলোতে নেটওয়ার্ক তৈরিতে চুক্তি হচ্ছে। দৈনিক হিমছড়ি, চরম অনিশ্চয়তায় জেলে জীবন, কোনো কাজ নেই কোস্টগার্ডের, টেকনাফে পাহাড় কাটার উৎসব, উকিয়ে টেকনাফ উপকূলে মানব পাচার, নেপথ্য অবৈধ তেল বাণিজ্য, মানসম্পন্ন চিংড়ি রপ্তানি নিশ্চিতে কাজ করছে বিশ্বমানের ল্যাব। দৈনিক আপন কণ্ঠ, অন্ধকার সুরঙ্গে জানায় শুষ্ক মৌসুমেও চলছে পাহাড় কাটা, উকিয়ে এই অস্তিত্ব সংকটে বনভূমি। দৈনিক সাগর দেশ, আওয়ামী লীগকে গিলে খাচ্ছে ভুইভুল, নিবন্ধিত হয়েছেন 45 লাখ নতুন ভোটার, উকিয়ে পুলিশের অভিযানে বৃষ্টি টমটম জব্দ। কক্সবাজার আদালত থেকে জামিন পেলেন কালের কণ্ঠ সম্পাদক ও প্রতিবেদক। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, শহরের বাসা ভাড়ার যে বিষয়টা, মধ্যবিত্তদের না বিশ্বাস করছে। আপনি ও শহরের নাগরিক, এই বিষয়টাকে আপনি কি এটা তো আর কোনো বলার অপেক্ষা রাখে না, যেভাবে বাড়ি ভাড়া নিয়ে বাড়ির মালিকরা শোষণ করছে, যেটা আমিও একজন ভাড়াটে আমি বুঝি যে কদিন পর কদিন পর পর। তো এটা এটা আসলে এটা তো একটা নির্দিষ্ট নীতিমালাও আছে সরকার, আসলে তো বললাম যে পরিকল্পনাহীন ব্যাপার, একটা দেশ চলছে এখানে কি নীতি কি নীতিমালা। তো এই যে এটা অবশ্য যাদের বাড়ির মালিকদের এটা একটু সহনশীল চিন্তা ভাবনায় দেখা দরকার, কারণ যারা ভাড়া থাকে তারাও তো 2-4 পয়সা বাড়ি থেকে ইনকাম করে থাকে, তাদেরকে দেওয়ার একটা তো মিনিমাম একটা আছে, ক্যাপাসিটি আছে, সেটাকে চিন্তা করে করা দরকার, একটা মানবিক ব্যাপার। আবারও সংগঠিত হচ্ছে শহরের রুমালে ছড়া সন্ত্রাসীরা, শুধু রুমালে ছড়া না, সন্ত্রাসীদের তো বিভিন্ন রকমের সন্ত্রাস চলছে, এগুলো থেকে টোটাল সন্ত্রাসের কথা বলা যায়, একটা এলাকার একটা এলাকার কথা বলা যায় না, এটা সন্ত্রাস সব জায়গায়, সব পাড়া মহল্লায় সন্ত্রাস। এখন এখন পাড়া মহল্লায় যারা সন্ত্রাস করে ছোট ছোট ছেলেরা, ইভেন কি টিনেজরাও, তারা এটা একটা গর্ববোধ করে, এটা সাহসী কাজ করা এই গর্ববোধ করতেও তো এক সময় যে পাকে ক্রিমিনাল হয়ে যায়, ওখান থেকে ফেরার আর সুযোগ থাকে না। নিবন্ধিত হচ্ছে নতুন 45 লাখ ভোটার, কেমন মনে হচ্ছে এটা কি? এটা কি জেলায় বলছে? হ্যাঁ জেলায় তো বলা হয়েছে, এখানে দেশব্যাপী ভোটার তালিকা মনে হচ্ছে দেশব্যাপী হলে তাহলে তো খুব একটা বেশি না, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক জনাব প্রিতোষ পাল পিন্টু, আপনি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ দিলবার ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান লিড ভয়েস দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস মেরিনার যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemerina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সকলকে ধন্যবাদ।